আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিদরিস ফুড ল্যাব। আজকে আমরা দেখাবো বাংলাদেশের একটি জনপ্রিয় শীতের পিঠা চিতই পিঠা। চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কি পদ্ধতিতে পিঠাটা বানিয়েছি। আমি এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছি, সারা কমপক্ষে 6 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি এবার চালগুলোকে ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি। আমি 3 পট চাল ভিজিয়েছিলাম, কিন্তু এটা একবারে ব্লেন্ডারে ধরবে না বিধায় আমি কয়েক ধাপে এটাকে ব্লেন্ড করে নিব। পানির পরিমাণটা একটু খেয়াল করে দিতে হবে যেন ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায়, এই জন্য একবার না দিয়ে বারে বারে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি চেক করে দেখব যে ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়েছে কিনা। আমি একটা চামচের সাহায্যে নিচে থেকে উঠিয়ে নিয়ে চেক করে দেখছি যে কী অবস্থা। না, এখনও এটা পারফেক্টলি ডান হয় নাই, যে আমার হাতে এখনও চালের গুঁড়াটা বাজছে, সেজন্য এটাকে আরও ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন চেক করে দেখছি ব্যাটারটা পারফেক্টলি ডান হয়েছে কিনা। হ্যাঁ, এখন ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে পিঠা বানানোর জন্য। এবার অবশিষ্ট চালটুকুকে আমি ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি এবং সেই সাথে 1 কাপ পরিমাণ ভাত দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে একটু বেশি বেকিং পাউডার এবং স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে 1/2 কাপ পরিমাণ নারিকেল দিয়ে নিচ্ছি। আমার কাছে ফ্রেশ নারিকেলটা ছিল না, এই জন্য আমি ড্রাই নারিকেলটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে মিশ্রণটা যদি একটু ঘন মনে হয় সেক্ষেত্রে একটু পানি মিশিয়ে নিতে হবে, কিন্তু পানির পরিমাণটা একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এরপর এটাকে তেল এবং পানির মিশ্রণ দিয়ে ব্রাশ করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কম রেখে 1-1 করে পিঠার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তাওয়াটাকে 3-4 মিনিট একটি ঢাকনার সাহায্যে ঢেকে রাখতে হবে। 3-4 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে পিঠাটাকে নামিয়ে নেব। সব উঠানো হয়ে গিয়েছে, এখন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর সফট হয়েছে। এই পিঠাটা আপনারা যে কোনো ধরনের ভর্তার সাথে খেতে পারেন, আবার চাইলে দুধে ভিজাতে পারেন এবং সেক্ষেত্রে পিঠাটা খুবই সফট হবে। আজ এ পর্যন্তই, নেক্সট উইকে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।